ASDOapps.com। যেভাবে হৃদয় খানের নায়িকা হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা, সঙ্গীত তারকারাই নিজের ইচ্ছা বা অনিচ্ছায় অভিনয়ে নাম লিখিয়েছিলেন। তাদের মধ্যে কেউ কেউ তো এখন পুরোদমে অভিনয় শিল্পী হয়ে গিয়েছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এক ঘন্টার একটি নাটকে অভিনয় করেছেন বাংলাদেশের এ সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান। ASDOapps.com। মোহাম্মদ মুস্তফা কামাল রাজের নির্দেশনায় রূপকথা নামের এই নাটকে তার বিপরীতে অভিনয়ে ছিলেন নুসরাত ইমরোজ দিশা। এদিকে মাস না পেরোতেই এবার একটি টেলিফিল্মের শুটিং করেছেন হৃদয় খান, এতে তার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের একসময় এবং অভিনেত্রী মিষ্টি মেয়ে পূর্ণিমা। নির্মাতা এসহাক অলিকের পরিচালনায় টেলিফিল্মটি নির্মিত হচ্ছে বাংলাদেশের জন্য। রাজধানীর উত্তরায় চলছে কণ্ঠশিল্পী হৃদয় খান ও অভিনেত্রী পূর্ণিমার টেলিফিল্ম নির্মাণের কাজ। প্রিয় দর্শক, ধন্যবাদ। বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।